খবর? ঠিক আছে, তো মাটন লেনে যায়গা মাটন লেনে। মর্নিং, দেখো কাইসে সো রহা হ্যায় বান্দা। আপকো বোলু এক বার দেখনা, গুলো মাটন লেনে যায়গা। চলো 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 চলো, দেখো কাইসে ভাগ কে যা রহা হ্যায়। দেখো চলো। কবিতা মা তাড়াতাড়ি আয়, উই আর ওয়েটিং। আমরা মাংস কিনতে যাব। ওই দেখো, আমরা এখন সবাই মিলে মাংস কিনতে যাব। আন্টি ভয় পাবে নাও, কিচ্ছু করবে না, ও কিচ্ছু করবে না। হ্যাঁ, 2 মিনিট ছাড়া ছাড়া শুধু হিসি কর। চলে এসেছি মাটনের দোকানে, যাচ্ছি। প্লুটো এসেছে মাটন কিনতে। আছে? আর দেখো প্লুটো জিজ্ঞেস করো তো, জিজ্ঞেস করো, বলো মাংস আছে কি, আমাকে দেবে? আমি আর কি নিজে চলে এসেছি, আমার পাপা আজকে বাড়িতে নেই, ভোটের ডিউটি করতে গেছে, তাই না? দাও, মাংস নেওয়া হয়ে গেছে। এই দেখো প্লুটো এ করছে, ভালো মাংস পাবে। এই যে ছোট্ট একটা জায়গার মধ্যে করেছে, আমাদের খুব উপকার হয়েছে, আমাদের কলোনির পাশে। হ্যাঁ, এই দেখো আরও মাংস কিনতে এসছে সব। ঠিক আছে, যা প্লুটো নিজে আজকে মাংস কিনতে এসছে, আঙ্কেলদেরকে পয়সা দেওয়া হয়ে গেল, ওর মাম্মি নানি পয়সা দিয়ে দিল। ঠিক আছে, কোনো দোকান টোকান তেমন এখনও এরা করেনি, জাস্ট একটা শেডের মধ্যে, আজকে রোদ নেই বলে শেডও লাগায়নি, এমনি খালির মধ্যে মাংস বিক্রি হচ্ছে। ওকে, থ্যাংক ইউ। চলো দোকানটা করে দাও। দেখেছো ওর যেতে ইচ্ছে করছে না এত তাড়াতাড়ি। হ্যাঁ, কি ওইদিকে কোথায় যাবে? ওইদিকে না, আমাদের বাড়ি কোন দিকে? চলো 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 চলো, বাড়ি এসো এসো প্লিজ। বাবা রোদ বেড়ে যাবে, আর দেরি করে না। হাই, দেখতে পেলেন আপনারা? হাই, কার সঙ্গে দেখা হয়ে গেছে? প্লুটোর বন্ধু কিরণ দাদা। ঠিক আছে, কত বন্ধুর সাথে দেখা হচ্ছে বাইরে বেরোলে না। হাই দেখ, হাই দেখ, হাই দেখ, শ্রেয়ান দাদা এসছে। শ্রেয়ান দাদাকে হ্যালো করে দাও তো। না, লাফিয়ে যাওয়া চলবে না। শ্রেয়ান দাদাকে হ্যালো করে দাও, বলে শ্রেয়ান দাদা আমার ব্লগ চালু হয়েছে, তোমরা দেখবে কিন্তু। হ্যাঁ, বলে দাও। ইয়েস, যাও, টাটা টাটা, বাই। হাই, আমাদের মাংস কেনা হয়ে গেল, কলোনির পাশেই দোকান। আজকে প্লুটো নিজে মাংস কিনে এলো, এটাই আমাদের আজকের আজ কি তাজা। দেখো যাতে যাতে আসে, উসকো ঘর যাওয়ার কা মনই নেই হতা হ্যায়, ও পুরা দিন ভর উসকো ঘুমাতে রহো তো বিন্দাস রহতা হ্যায়। ऐसे आप लोग देखा, हमने कभी उसको चैन से नहीं बांध के रखा, लेकिन बाहर जब आया कॉलोनी पे, उसको तो ऐसे नहीं ले जा सकते, ऐसे तो फ्रीली वो घूमता है, लेकिन दूसरे के लिए हमको उसको ऐसे लेके आना पड़ता है, चेन और लीस और बेल्ट से। ठीक है, आ जाओ। आ गई ओएसिस पर। चलो 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 चलो, पहले उतारो उतारो। यस, बस मेरा बच्चा फ्री हो गया। ठीक है, टाटा, बाय बाय। लाइक और सब्सक्राइब जरूर कर लेना। ठीक है, दूसरे दिन आएंगे, गार्डन पे ब्लॉग करेंगे। आज तो हो गया हमारा मटन खरीदना।